সংসদীয় স্থায়ী কমিটিগুলো বাজেট বাস্তবায়ন ও মূল্যায়নে ভূমিকা রাখতে পারছে না এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত আলোচনায় তিনি এ কথা বলেন। বাজেটের প্রাতিষ্ঠানিক সংস্কারের গুরুত্ব তুলে ধরে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জাতীয় বাজেটে বরাদ্দের চেয়ে ব্যবহারের মান ঠিক রাখা জরুরি। এ সময় আসন্ন বাজেটে বিকেন্দ্রীকরণ কাঠামোর মাধ্যমে দেশের সব জনগোষ্ঠীর উন্নয়নে যথাযথ ভূমিকা রাখার দাবি জানান বক্তারা। সারা বছর ব্যাপী ওনাদের তো এই বাস্তবায়নে খবরদারি করার কথা ছিল। ওনারা কয়বার মন্ত্রণালয়ের থেকে কোন সময় মানে পুরো বাজেটের অগ্রগতি, তার গুণগত মান এবং প্রয়োজনীয় সংশোধন, এইটার কাজটার ভিতরে কতখানি যুক্ত থাকেন।